বাংলাদেশ কুসগার্ড বাহিনী কর্তৃক কোটি ট্যাবলেট জব্দ করা ভিত্তিতে আজ উনিশ মার্চ সকালে বাংলাদেশ কোচগার্ড বাহিনীর অধীনস্থাফরিদীপুর নোয়াফাড়া এলাকাত অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান সাহুরিদীপুর নোয়াফাড়া এলাকাত বালোচরতুন প্রায় এক লক্ষ বিশ হাজার ইয়াবার ট্যাবলেট জব্দ করা হই ঘটনী দুইজন সন্দেহবাজন ব্যক্তিরে লড়াই ছুটিলি ই তারা দুবো ফলুতিনুর ব্যাগ রাখি দায়বে ফলে পলথিন ব্যাগ দু তল্লাশি ইয়াবা ইয়াবাহিন জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ইনুর আনুমানিক বাজার মূল্য লোদ প্রায় ছয় কোটি টিকা জব্দকৃত এইসব ইন পরবর্তী কার্যক্রম লাই টনপ টানা হস্তান্তর করিবার প্রক্রিয়া আছে বলে জানা নিউজ সি প্লাস টিভি